হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বেগুন বাহার করে দেখাবো। এই বেগুন বাহার বানানোর জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে এক চামচ করে। পোস্ত দিয়ে দিলাম এক চামচ, আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর একটু নুন দিয়ে এটাকে বেটে নেব। আর কিছুটা কাজু রেখেছি, এই কাজুগুলোকে আলাদা করে পেস্ট করে নেব। এখানে আমি তিনটে বড় বড় সাইজের লম্বা বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকমভাবে মাঝ বরাবর লম্বা করে কেটে নেব। এবার বেগুনগুলোকে একটু নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। বেগুনগুলো ভালো করে নুন, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজার সময় ঢাকা ছাড়াই কিন্তু ভাজতে হবে, না হলে নরম হয়ে যাবে বেগুনগুলো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেগুন ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই রান্নাটা করব। আলাদা করে আর তেল দিইনি, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সর্ষে পোস্তে সেটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে আর পোস্তের মধ্যে সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম মশলার মধ্যে। এই মশলাটা কিন্তু আমরা বেশিক্ষণ কষবো না, 2-3 মিনিট মতন এটাকে কষে নেব। 1-2 মিনিট পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা ফেটানো টক দই। এখানে আমি 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর কিছুক্ষণ কষে নেব, তারপর জল দিয়ে দেব। এক বাটি মতন জল আমি এখানে দিয়েছি, বেশি জল এখানে আমি দিইনি। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা দেওয়ার পরে আমি যে কাজুটা বেটে রেখেছিলাম আলাদা করে, সেই কাজু বাটাটা এই গ্রেভিতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে, সব শেষে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো হালকাভাবে নাড়াচাড়া করব, বেগুনগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে ভেঙে যাবে। গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুবই ঝটপট একটা রান্না, এটা খেতে এতটাই টেস্টি হয়, যারা বেগুন পছন্দ করে না তারাও পছন্দ করবে। বাড়িতে অবশ্যই এরকমভাবে বেগুন বাহার ট্রাই করে দেখো।